তাশান মিথিলা, যারা একসময় সবথেকে বেশি সুখী দম্পতি ছিলেন, এখন দুজনেই দুই রাস্তায় চলছেন। কেউ দানে ব্যস্ত, কেউ কারোর নিজের সম্পর্ক বাঁচাতে ব্যস্ত। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এই লকডাউনে মিথিলা এবং তাশান কি করে সময় পার করছেন সে সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নিজের প্রথম অ্যালবামের ডেট টপ ও ঈর্ষা গানের কাগজ বিক্রি করে দিলেন তাহসান খান। করোনা সংক্রমণের কারণে দেশে চলমান লকডাউন পরিস্থিতিতে অনেক দিন মজুর মানুষ যারা দিন আনে দিন খায়, এরকম 3,000 শ্রমিককে এক মাস খাওয়াবেন তাহসান। নিলামে বিক্রি হওয়া টাকায় তাহসান এমন 1,000 মানুষকে এক মাস খাওয়াবেন বলে জানালেন। অনলাইন নিলামে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি নিলামে উঠেছে 7.5 লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল 3 লাখ টাকা। জানা গেছে আমির হাসান নামের একজন 7,50,000-এর এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে 3,000 মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর আমির হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলাম পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। এবার আসি মিথিলার কাছে। 6 মাসও গেল না, এখনই মিথিলা সৃজিতের ঝগড়া শুরু। উত্তপ্ত সবিজ পাড়া। করোনার কারণে নাকি সৃজিতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। সৃজিতের জন্য নাকি খুব মন খারাপ করে মিথিলার। সূত্রের খবর, কলকাতায় সৃজিত কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, কোন মেয়ের সাথে ঘুরছেন, কে তার দেখাশোনা করছে, এইসব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে মিথিলার মাঝে। মিথিলা নাকি জেরা করেই যাচ্ছে সৃজিতকে, এই নিয়ে সৃজিতও খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছেন মিথিলার উপর, বিরক্ত প্রকাশ করছেন মিথিলার উপর। এই নিয়ে কয়েক দফা কথা কাটাকাটিও নাকি হয়েছে সৃজিত মিথিলার মধ্যে, তাতেই আবার জল্পনা কল্পনা। তবে কি 6 মাস পার না হতেই ভিন্ন সুর, ভেঙে কি যাচ্ছে মিথিলা সৃজিতের সংসার, এই নিয়েও চলছে জোর গুঞ্জন। এদিকে খেয়াল করলে দেখা যাচ্ছে মিথিলাকে কেন জানি উদাসীনী মনে হচ্ছে। 2 দিনের মধ্যে নিজের ইনস্টাগ্রামে 3টা স্ট্যাটাস দেন, যার মধ্যে ফুটে উঠেছে কিছু ব্যতিক্রমী ইঙ্গিত। সব মিলে মনে হচ্ছে এই জুটির মধ্যে ভালো সম্পর্ক চলছে না। খুব শীঘ্রই হয়তো বা আমরা বিচ্ছেদের খবর পাবো, নয়তো তাদের এক হয়ে যাওয়ার খবর পাবো। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে, সৃজিত মিথিলার কি ডিভোর্স হয়ে যাবে নাকি তারা আবার এক হবে? এদিকে তাহসান তার লাইফ খুব সুন্দরভাবে পার করছেন, দান করছেন ও গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিচ্ছেন। আর এদিকে মিথিলা তার স্বামীকে নিয়ে ব্যস্ত। এই দুইজন ব্যক্তি কিনা এক সময় ছিল সব থেকে সুখী দম্পতি, এখন দুজনেরই রাস্তা দুই দিকে, তা তো বুঝতেই পারলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।